বাড়িতে গাছে হয়েছে বেশ খানিকটা ইঁচড় আর ইঁচড় চিংড়ি খাবো না তা তো হতেই পারে না সেখান থেকে একটা ইঁচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রেশার কুকারের মধ্যে অল্প জল নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তিনটে সিটি মেরে সিদ্ধ করে নিলাম কড়াইতে তেল গরম করে ইঁচোড়টা আগে ভেজে তুলে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর একটু গোটা এলাচ ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা যাতে ফিফটি পারসেন্ট এখানেই সিদ্ধ হয়ে যায় এরম করে ভেজে তুলে রাখলাম সেই তেলের মধ্যেই দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হাফ ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাও একটু ভেজে নেব ভাজা হলে তুলে রাখবো ব্লেন্ডারের মধ্যে কিছুটা পেঁয়াজ ভাজাও তুলে রাখবো এবার বাকি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি কিন্তু রসুন ব্যবহার করলাম না তোমরা চাইলে একটু রসুন ব্যবহার করতে পারো আমি মাকে পাঠাবো মা রসুন পছন্দ করেন না তাই রসুনটা অ্যাভয়েড করলাম এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে মশলাটা কষতে দিলাম চিংড়ি মাছ আগে দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ পরিমাণ মতন হলুদ ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো টক দই আর বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো ওদিকে দেখো চিংড়ি মাছ ভেজে মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ইচড় দিয়ে আর একটু কষিয়ে নিয়ে উপর দিয়ে গরম জল দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো দশ মিনিট মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি পরিমাণ মতন চিনি দিয়ে আর একটু ফুটিয়ে ব্যাস উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব রেডি কিন্তু দুপুরে খাওয়ার সময় মনে হলো এতে মশলা একটু কম হয়েছে তাই রাতে আর একটু মশলা অ্যাড করে তৈরি করে নিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও